পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে এত বড় ক্ষমতা দান করেছেন, এত বড় পাওয়ার দান করেছেন, জিনকে আল্লাহ তাআলা তার বাধ্য করে দিলেন, বাতাসকে আল্লাহ তাআলা তাকে বাধ্য করে দিলেন। বর্তমানে আমাদের ইমার্জেন্সি দরকার হইলে আমরা বিমানে চলাফেরা করি, প্লেনে হেলিকপ্টারে চলাফেরা করি। পয়গম্বর সুলাইমান নবীকে আপনার আমার মালিক আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা দান করলেন, তিনি তত্ত্বার উপরে হাওয়ায় উঠ বাতাসের বাতাসে চলাফেরা করতেন, সুবহানাল্লাহ, হাওয়ায় উঠতেন, শুধু তত্ত্বার উপরে উঠা, বাতাসকে বলতেন বাতাস চলো, বাতাস চলা শুরু করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান নবীকে এত পাওয়ার দান করেছেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি তার সঙ্গীদেরকে নিয়ে কোথাও রওনা হয়ে গেলেন। ইতিমধ্যে বিশাল বড় একটা সমুদ্র পার হইতেছিলেন, সমুদ্রের কাছাকাছি যাইয়া হঠাৎ করে তাকায় দেখি সমুদ্রের মধ্যে একটা জায়গায় পানি খুব ঘুরপাক খাচ্ছে, পানিটা কেন যেন খুব ঘোরাঘুরি করতেছে, ঘটতেছে। অন্য জায়গার পানিগুলা পুরা নীরব নিস্তব্ধ, কিন্তু এক জায়গার পানিগুলা খুবই ঘুরপাক খাচ্ছে। এখন পানিটা কেন এখানে ঘোরে, এর রহস্যটা কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানার জন্য জাগায় বাতাসকে বললেন বাতাস থেমে যাও। বাতাস থেমে গেল, তত্ত্বা থেমে গেল। এখন সুলাইমান নবী ইফরিত নামক একজন জিনকে ডাক দিয়া কয়, জিন যাও যাও, আমি পয়গম্বর, তোমাকে দায়িত্ব দিলাম, এখানে পানি কেন ঘুরপাক খাচ্ছে, পানি কেন ঘুরে, এখার মূল রহস্যটা কি, যাও পানির মধ্যে ডুব দিয়া এর রহস্যটা তালাশ করো। কোন আল্লাহু আকবার, ইফরিত নামক জিন এইবার পানির নিচে যাইয়া ডুব দিয়া তিনি তাকায়া দেখে সুন্দর বিশাল একটা কুব্বা দেখা যায়, একটা সুন্দর সুদর্শন একটা ঘর দেখা যায়। এই ঘরটা তিনি হাতে দিয়া ধইরা ইফরিত নামক জিন পয়গম্বর সুলাইমান নবীর কাছে হাজির হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ এই যে সুন্দর ঘরটা, আল্লাহ তুমি এটার ভিতরে কি রেখেছ আমি সুলাইমান নবী দেখতে চাই, তোমার কুদরতে সাহায্য চাই, তোমার কুদরত দ্বারা এই কুব্বাটির দরজাটা তুমি আল্লাহ খুলে দাও। আল্লাহ সাথে সাথে পয়গম্বর সুলাইমান নবীর আবদার পূরণ করলেন, দরজাটা খুলে দিলেন। অটোমেটিক দরজা খোলার পরে পয়গম্বর সুলাইমান নবী তাকায় দেখে ওই কুব্বাটির মধ্যে একজন যুবক আল্লাহর বান্দা সিজদায় পড়ে আছে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কদমে সিজদায় পড়ে আছে। যুবককে ডাক দিয়া বললেন, যুবক তুমি যে এখানে সেজদায় পড়ে আছো, এখানে যে ভিতরে তুমি আছো, তুমি কোন আমলের বিনিময়ে তুমি এই জিনিসটা পাইলা, এত সুন্দর নিয়ামত তুমি পাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় নিয়ামত দান করছে বলো। যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর শুধুমাত্র আমার মা বাবার দোয়ার বরকতে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন। পয়গম্বর সুলাইমান নবী বলে, কেমন কি আমল করেছো, আরে মা বাবার কি খেদমত করেছো যার কারণে আল্লাহ তোমাকে এত সম্মান দান করেছে, খেদমতের ধরনটা খুলে বলো। যুবক ডাক দিয়া কাও, ও পয়গম্বর আমার বাবা, আমার বাবা হঠাৎ করে একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার মা যখন বুড়া হয়ে গেল, আমার মা হাঁটতে চলতে পারে কোনো অসুবিধা নাই, কিছুদিন যাওয়ার পর মানে কয়েকটা বছর পার হওয়ার পর আমার মা হঠাৎ করে অচল হয়ে গেল, আমার মা এখন হাঁটতেও পারে না, মানুষের সাহায্য ছাড়া উঠতেও পারে না, বসতেও পারে না, আমার মাকে আমি ফালাইয়া দেই নাই, বরং আমার মা যখন অচল হয়ে যায় আমার মাকে আমি আমার কাঁধের উপরে উঠাইয়া আমার মাকে আমি খেদমত করেছি, আমার মা যেখানে যাইতো আমি আমার কাঁধের উপরে উঠাইয়া আমায় আমার মা আমার মাকে আমি কাঁধের উপরে উঠাইয়া আমার মাকে সব জায়গায় আমি ঘুরাইতাম, আমার মাকে কোনো প্রকার কষ্ট দিতাম না, আমার মায়ের খেদমতগুলা করার কারণে আমার মা আমার উপর অনেক খুশি হয়ে গেছে, একদিন দেখলাম আমার জনম দুঃখিনী মা আল্লাহর দরবারে দুটি হাত তুলে ডাক দিয়া কয়, আল্লাহ
আমার সন্তানের উপর আমি মা খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হয়ে যাও। আয় আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানের জন্য একটা আবদার জানাই, আমার সন্তানকে তুমি অল্প জিনিস দিয়াই আল্লাহ তুমি সন্তুষ্ট রাইখো, আর আমি মায়ের মৃত্যুর পরে আবার এই কলিজার টুকরা সন্তানকে তুমি এমন একটা সম্মান দিয়া দিও, আমার সন্তানকে দুনিয়ার জমিনও নয় আসমানও নয় জমিনার মাঝামাঝি ঝুলন্ত একটা শূন্য জায়গায় তুমি আমার সন্তানকে সম্মানের সাথে তুমি রাইখা দিও। মায়ের দোয়া কবুল কইরা আল্লাহ তাআলা আসমানেও না জমিনেও না পানির মাঝে ঝুলন্ত অবস্থায় আল্লাহ তাআলার কুদরতি সাহায্যের দ্বারা রেখে দিয়েছেন শুধুমাত্র মা দোয়ার বরকতে। পয়গম্বর সুলাইমান নবী জিজ্ঞাসা করে, যুবক তাহলে তুমি এখানে তোমার রিজিকের ফয়সালা রিজিকের ব্যবস্থা কিভাবে হয়? যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার রিজিকের ব্যবস্থা এভাবেই হয়, আমার মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা ওই কুব্বাটিতে যেখানে আমি সিজদায় পড়ে থাকতাম ক্ষুধা লাগার পরে আমি তাকায়া দেখতাম ওই কুব্বাটির একটা পাশে আল্লাহ তাআলা একটা বৃক্ষ দান কইরা ওটার মধ্যে কিছু ফল দিছে, ক্ষুধা লাগলেই ওখান থেকে ফল খাই, আবার তাকায়া দেখি জায়গা ওই গাছের ফল আবার গাছে হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমার পানির পিপাসা লাগলে ওই দেওয়াল থেকে সাদা দুধের মতো পানি, মধুর মতো মিষ্টি ঠান্ডা এরকম পানি, আমি পিপাসা পানি পান করি আমার পিপাসা দূর হয়ে যায়। পয়গম্বর সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার কাছে আবদার জানাই এই দরজাটা তুমি আবার আগের মতো করে দাও। যুবক এইবার দরজার ভিতরে ঢুকলো, যুবক আল্লাহর গুলাম, দরজার ভিতরে ঢুকার পরে আবার দরজা বন্ধ হয়ে গেল, ও মুসলমান আবার আগের জায়গায় চলে গেল। ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম বাবারে এই যে মার দোয়ায় সন্তানকে আল্লাহ তাআলা কত উপরে উঠাইয়া দিতে পারে, আবার মায়ের বদদোয়া যদি লেগে যায়, সন্তান যদি বড় বুজুর্গ হয় তাহাজ্জুদওয়ালাও যদি হয়, তোমাকে আল্লাহ তাআলা বেইজ্জতি করতে কোনো سبحانك لا علم لنا إلا ما علمتنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي سورج نے دیا اپنی شعاعوں کے پیغام سورج نے دیا اپنی شعاعوں کے پیغام دنیا کے عجب چیز کبھی صبح کبھی شام دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو الحمدللہ সাত দিনের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন এই সাত দিনের শ্রেষ্ঠ দিন আজকে জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম এই জুমার নামাজকে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের দেওয়া জবান খুলে জিব্বা নারায়া মুসলমান হিসাবে ইমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ,
আমি আপনাদের মাঝে সূরায়ে বনি ইসরাইল থেকে একখানা আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন। সবাই বলি, আর একটু আওয়াজ দিয়ে বলি, আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার, আঙ্গুলটারে একটু উঁচু করে বলেন না, ইবাদত হবে কার? এই যুবক ভাই বিদ্যু বাবাজিরা ও পর্দার আড়ালের মা, ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, কারণ আল্লাহ তাআলা ইবাদত করার জন্যই তো আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। কখন যেন চলে যাওয়ার ডাক এসে যায় বলা যায় না, কখন যেন চলে যাওয়ার ডাক এসে যায় বলা যায় না, কারণ আমরা মনে করি আমাদের মরণের এখনো অনেক সময় বাকি আছে, আমাদের মনে হয় এখনো লম্বা হায়াত আছে, কিন্তু মুসলমান বলা যায় না কখন জানি চলে যাওয়ার ডাক এসে যায়। আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় বলে থাকি, আপনাদের মাঝে বহুবার বলেছি, আজও বলে যাই, ও ভাই মরণ আমাদের হবে এটা আমরা সবাই স্বীকার করি, এটা অস্বীকার করার সুযোগ আপনারও নাই আমারও নাই, হিন্দু বলো বৌদ্ধ বলো মুসলমান বলো খ্রিস্টান বলো যত জাতি আছে যত দলের মুসলমান আছে আল্লাহর বান্দা কারো এটা অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহর কালামের সবাই আত অস্বীকার করার সুযোগ আপনার আছে, করলে করতে পারেন, কিন্তু এই আয়াত অস্বীকার করার সুযোগ কারো নাই। কথা কোন ঠিক কিনা? কুন্ডাল্লা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তাতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মুসলমান আল্লাহর গোলাম, মরণ তো একদিন হবে, তবে মরণটা কোন দিন হবে জানা নাই, মরণটা কোথায় হবে এটাও জানা নাই, মরণটা কিভাবে হবে এটাও জানা নাই। এই জন্য সব সময় ওই মালিক আল্লাহর গোলামি নিয়েই আমাদের ব্যস্ত থাকা লাগবে, যাতে করে যেন আল্লাহ তাআলা ওই মালাকুল মউত আজরাইল যদি পাঠায় দেয়, ওই মালাকুল মউত আজরাইল যেন আয়েশা দেখে আপনি আমি সেজদায় পড়ে আছি, মালাকুল মউত আজরাইল যেন এসে দেখে আপনি আমি আমার মালিক আল্লাহর গোলামি নিয়েই ব্যস্ত, ঠিক কিনা? এমনভাবে মালিকের গোলামি নিয়েই ব্যস্ত যদি থাকতে পারি, তাহলে আপনার আমার মরণটা হবে সেজদা অবস্থায়। আশা করা যায় আপনার আমার মরণটা হবে ওই আল্লাহর কালাম তেলাওয়াত করা অবস্থায়, আপনার আমার মরণটা হবে আমার মালিক আল্লাহর নামের জিকির অবস্থায় যদি মরণ হয়, কত না ভাগ্য ভালো। মুসলমান আল্লাহর গোলাম ওই ব্যক্তির ভাগ্যটা কতই না ভালো, কতই না ভালো, যার মরণটা হয় মালিকের গোলামি করা অবস্থায়। কথা কোন ঠিক কিনা? আর ওই ব্যক্তির ভাগ্যটা কতই না খারাপ, যার মরণটা হয় মদের আড্ডায়, যার মরণটা হয় হেডফোন লাগাইয়া গান শোনা অবস্থায় মরণ হয় কি হয় না? এই জন্য কলিজার টুকরা যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, মালিক দুনিয়ার জমিনে পাঠাইছেন শুধুমাত্র কেবলমাত্র ওই মালিকের গোলামি করার জন্য, ঠিক কিনা? আমার আল্লাহ আপনার আমার মালিক যিনি তিনি কে, ওই মালিক আল্লাহ তাআলা সুন্দরভাবে জানায় দেয় কেন আপনাকে আমাকে পাঠাইছেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা লিয়াবুদু, আল্লাহ
আল্লাহ বলেন জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাইলের আয়াতের অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে, গোলামি হবে আমি আল্লাহর। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সাথে সদাচরণ করবা হুকুমটা কার? এরে মুসলমান যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, যদি আমরা সবাই আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাইতাম, নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, রোজা রাখা যেমন আল্লাহর হুকুম, পর্দার আমল করা যেমন আল্লাহর হুকুম, পিতামাতার খেদমত করা, পিতামাতাকে খুশি রাখা, এটাও কিন্তু আমার আল্লাহর হুকুম, যদি আমরা আল্লাহর খাঁটি গোলাম হইতাম, ওরে যুবক সবাই যদি ওই মালিক আল্লাহর গোলাম হয়ে যাইতাম, সবাই যদি আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাইত, তাহলে ওই বগুড়ার জমিনে কোনোদিন কই যুবক মাত্র প্রেমিকার টানে পইরা প্রেমিকার ভালোবাসায় 500 টাকার জন্য আপন মাকে গলা টিপে মেরে ফেলতে পারত না। এরে যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, আজকে আমরা দুনিয়ায় সবাই দুনিয়া এসেছি আল্লাহ পাঠাইছেন আল্লাহ গোলামি করার জন্য, এটা আমরা একবারও চিন্তা করি না। আমরা মনে মনে ভাবি, আমরা মনে করতেছি না না আল্লাহ বুঝি পাঠাইছে দুনিয়া কামাই করার জন্য, দুনিয়া নিয়েই ব্যস্ত, এই জন্য প্রেমিকার টানে মাকে মারতে দ্বিধাবোধ করে নাই। ওরে মুসলমান, ওই যুবকটা যদি দুনিয়ার পাগল না হইয়া যদি আপনার আমার মালিক আল্লাহর পাগল হইতো, তাহলে যেই মায়ের পায়ের নিচে নবী বলছে জান্নাত, ওই মাকে কোনোদিন গলা টিপে মারতে পারতো না, ঠিক কি না? ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, অথচ মা বাবা এমন একটা বড় একটা নিয়ামত, আজকে যার মা নাই সে বোঝে আসলেই মা হারানো ব্যথা কি জিনিস, আজকে এই মসজিদে যার বাবা নাই সে বোঝে বাবা হারানো ব্যথা কি জিনিস। আজকে আমাদের যাদের মা বাবা আছে আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না, অথচ আপনার আমার জন্য মা বাবা এত বড় দামি একটা নিয়ামত, মহান রব্বুল আলামিন আপনার আমার নবীর মাধ্যমে জানায় দিছে মা বাবা কত বড় নিয়ামত। মায়ার নবী ডাক দিয়া বলে রে উম্মতের দল, আরে তোর মা এবং বাবার চেহারার যদি মহাব্বতের নজরে একবার তাকাও, আল্লাহ তাআলা সাথে সাথে কবুলাতি হজের সওয়াব আল্লাহ দান করে দিবেন, সুবহানাল্লাহ। এই মা বাবা যদি সন্তানের জন্য হাত উঠায় দোয়া করে আল্লাহ আমার সন্তানকে ওলি বানায় দাও, বড় বুজুর্গ বানাইয়া দাও, মার দোয়া আল্লাহ ফিরায় দেয় না, এটার বাস্তব প্রমাণ আল্লাহ মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামিক আল্লাহ ওলি বানায় দিয়েছেন, ঠিক কি না? মায়ের দোয়ার বরকতে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওলি বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় সন্তান অনেক উঁচু মাপের মর্যাদা পাওয়া যায়, আবার মায়ের বদদোয়ায় দেখা যায় অনেক বড় বুজুর্গ জায়গায় বেজ্জতি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মা সন্তানের জন্য এমন একটা নিয়ামত, মায়ের দোয়া করলেও মার জবান থেকে দোয়া করলেও দোয়াটা কবুল হয়ে যায়, মা বাবা সন্তানের জন্য বদদোয়া করলে সেটাও জায়গায় কবুল হয়ে যায়, এটার বাস্তব প্রমাণ যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা। মায়ের দোয়া যে কত দামি, মা বাবা কত বড় নিয়ামত, আজকে সন্তান যদি বুঝত তাহলে পৃথিবীর জমিনে কোনো মা বাবাকে সন্তান বউয়ের জন্য কষ্ট দিত না, নিজের সামান্য স্বার্থে ব্যাঘাত ঘটলেও মা বাবাকে কখনো কষ্ট দিত না। সন্তান তো বুঝে না, মা বাবা কত বড় একটা নিয়ে আমার বোঝার চেষ্টাও করে না। ওরে হিরাজিলের মুসলমান যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা শুনে নাও, আরে মা বাবা সন্তানের জন্য কত বড় একটা নিয়ামত শুনে নাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ তাআলা তাকে এত বড় ক্ষমতা দান করেছেন, এত বড় পাওয়ার দান করেছেন। জিনকে আল্লাহ তাআলা তার বাধ্য করে দিলেন, বাতাসকে আল্লাহ তাআলা তাকে বাধ্য করে দিলেন। বর্তমানে আমাদের ইমার্জেন্সি দরকার হইলে আমরা বিমানে চলাফেরা করি, প্লেনে হেলিকপ্টারে চলাফেরা করি। পয়গম্বর সুলাইমান নবীকে আপনার আমার মালিক আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা দান করলেন, তিনি তক্তার উপরে হাওয়ায় উড় বাতাসের বাতাসে চলাফেরা করতেন, সুবহানাল্লাহ, হাওয়ায় উঠতেন, শুধু তক্তার উপরে উঠা, বাতাসকে বলতেন বাতাস চলো, বাতাস চলা শুরু করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান নবীকে এত পাওয়ার দান করেছেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি তার সঙ্গীদেরকে নিয়ে কোথাও রওনা হয়ে গেলেন। ইতিমধ্যে বিশাল বড় একটা সমুদ্র পার হইতেছিলেন, সমুদ্রের কাছাকাছি যাইয়া হঠাৎ করে তাকায় দেখি সমুদ্রের মধ্যে একটা জায়গায় পানি খুব ঘুরপাক খাচ্ছে, পানিটা কেন যেন খুব ঘোরাঘুরি করতেছে, ঘটতেছে। অন্য জায়গার পানিগুলা পুরা নীরব নিস্তব্ধ, কিন্তু এক জায়গার পানিগুলা খুবই ঘুরপাক খাচ্ছে। এখন পানিটা কেন এখানে ঘোরে, এর রহস্যটা কি? সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম জানার জন্য জাগায় বাতাসকে বললেন, বাতাস থেমে যাও। বাতাস থেমে গেল, তক্তা থেমে গেল। এখন সুলাইমান নবী ইফরিত নামক একজন জিনকে ডাক দিয়া কয়, জিন যাও যাও, আমি পয়গম্বর তোমাকে দায়িত্ব দিলাম, এখানে পানি কেন ঘুরপাক খাচ্ছে, পানি কেন ঘুরে, এখার মূল রহস্যটা কি, যাও পানির মধ্যে ডুব দিয়া এর রহস্যটা তালাশ করো। কোন আল্লাহু আকবার, ইফরিত নামক জিন এইবার পানির নিচে যাইয়া ডুব দিয়া তিনি তাকায়া দেখে সুন্দর বিশাল একটা কুব্বা দেখা যায়, একটা সুন্দর সুদর্শন একটা ঘর দেখা যায়। এই ঘরটা তিনি হাতে দিয়া ধইরা ইফরিত নামক জিন পয়গম্বর সুলাইমান নবীর কাছে হাজির হয়ে গেলেন। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ এই যে সুন্দর ঘরটা, আল্লাহ তুমি এটার ভিতরে কি রেখেছো আমি সুলাইমান নবী দেখতে চাই, তোমার কুদরতে সাহায্য চাই, তোমার কুদরত দ্বারা এই কুব্বাটির দরজাটা তুমি আল্লাহ খুলে দাও। আল্লাহ সাথে সাথে পয়গম্বর সুলাইমান নবীর আবদার পূরণ করলেন, দরজাটা খুলে দিলেন। অটোমেটিক দরজা খোলার পরে পয়গম্বর সুলাইমান নবী তাকায় দেখে ওই কুব্বাটির মধ্যে একজন যুবক আল্লাহর বান্দা সেজদায় পড়ে আছে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কদমে সেজদায় পড়ে আছে। যুবককে ডাক দিয়া বললেন, যুবক তুমি যে এখানে সেজদায় পড়ে আছো, এখানে যে ভিতরে তুমি আছো, তুমি কোন আমলের বিনিময়ে তুমি এই জিনিসটা পাইলা, এত সুন্দর নিয়ামত তুমি পাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় নিয়ামত দান করছে বলো। যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর শুধুমাত্র আমার মা বাবার দোয়ার বরকতে আল্লাহ আমাকে তো সম্মান দান করেছেন। পয়গম্বর সুলাইমান নবী বলে, কেমন কি আমল করেছো, আরে মা বাবার কি খেদমত করেছো যার কারণে আল্লাহ তোমাকে এত সম্মান দান করেছে, খেদমতের ধরনটা খুলে বলো। যুবক ডাক দিয়া কা, ও পয়গম্বর আমার বাবা, আমার বাবা হঠাৎ করে একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার মা যখন বুড়া হয়ে গেল, আমার মা হাঁটতে চলতে পারে কোনো অসুবিধা নাই, কিছুদিন যাওয়ার পর মানে কয়েকটা বছর পার হওয়ার পর আমার মা হঠাৎ করে অচল হয়ে গেল, আমার মা এখন হাঁটতেও পারে না, মানুষের সাহায্য ছাড়া উঠতেও পারে না, বসতেও পারে না, আমার মাকে আমি ফালাইয়া দেই নাই, বরং আমার মা যখন অচল হইয়া যায় আমার মাকে আমি আমার কাঁধের উপরে উঠাইয়া আমার মাকে আমি খেদমত করেছি, আমার মা যেখানে যাইত আমি আমার কাঁধের উপরে উঠাইয়া আমায় আমার মা আমার মাকে আমি কাঁধের উপরে উঠাইয়া আমার
আমার মাকে সব জায়গায় আমি ঘুরাইতাম, আমার মাকে কোনো প্রকার কষ্ট দিতাম না। আমার মায়ের খেদমতগুলা করার কারণে আমার মা আমার উপর অনেক খুশি হয়ে গেছে। একদিন দেখলাম আমার জনম দুঃখিনী মা আল্লাহর দরবারে দুটি হাত তুলে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তানের উপর আমি মা খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হয়ে যাও। আয় আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানের জন্য একটা আবদার জানাই, আমার সন্তানকে তুমি অল্প জিনিস দিয়াই আল্লাহ তুমি সন্তুষ্ট রাইখো, আর আমি মায়ের মৃত্যুর পরে আবার এই কলিজার টুকরা সন্তানকে তুমি এমন একটা সম্মান দিয়া দিও, আমার সন্তানকে দুনিয়ার জমিন নয় আসমান নয় জমিনার মাঝামাঝি ঝুলন্ত একটা শূন্য জায়গায় তুমি আমার সন্তানকে সম্মানের সাথে তুমি রাইখা দিও। মায়ের দোয়া কবুল কইরা আল্লাহ তাআলা আসমানেও না জমিনেও না পানির মাঝে ঝুলন্ত অবস্থায় আল্লাহ তাআলার কুদরতি সাহায্যের দ্বারা রেখে দিয়েছেন শুধুমাত্র মা দোয়ার বরকতে। পয়গম্বর সুলাইমান নবী জিজ্ঞাসা করে, যুবক তাহলে তুমি এখানে তোমার রিজিকের ফয়সালা রিজিকের ব্যবস্থা কিভাবে হয়? যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার রিজিকের ব্যবস্থা এভাবেই হয়, আমার মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা ওই কুব্বাটিতে যেখানে আমি সিজদায় পড়ে থাকতাম কুদা লাগার পরে আমি তাকায়া দেখতাম ওই কুব্বাটির একটা পাশে আল্লাহ তাআলা একটা বৃক্ষ দান কইরা ওটার মধ্যে কিছু ফল দিছে, কুদা লাগলেই ওখান থেকে ফল খাই, আবার তাকায়া দেখি জায়গা ওই গাছের ফল আবার গাছে হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমার পানির পিপাসা লাগলে ওই দেওয়াল থেকে সাদা দুধের মতো পানি, মধুর মতো মিষ্টি ঠান্ডা এরকম পানি, আমি পিপাসা পানি পান করি আমার পিপাসা দূর হয়ে যায়। পয়গম্বর সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার কাছে আবদার জানাই এই দরজাটা তুমি আবার আগের মতো করে দাও। যুবক এইবার দরজার ভিতরে ঢুকলো, যুবক আল্লাহর গুলাম দরজার ভিতরে ঢুকার পরে আবার দরজা বন্ধ হয়ে গেল, ও মুসলমান আবার আগের জায়গায় চলে গেল। ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম বাবারে এই যে মার দোয়ায় সন্তানকে আল্লাহ তাআলা কত উপরে উঠায় দিতে পারে, আবার মায়ের বদদোয়া যদি লেগে যায় সন্তান যদি বড় বুজুর্গ হয় তাহাজ্জুদওয়ালাও যদি হয় তোমাকে আল্লাহ তাআলা বেইজ্জতি করতে কোনো দেরি করবে না। এরে মুসলমানের বাস্তব প্রমাণ, যুবক আল্লাহর গোলাম জুরাইজ রহমাতুল্লাহি আলাই আল্লাহর বান্দা জুরাইজ, বুখারী শরীফের ঘটনা, এই জুরাইজ রহমাতুল্লাহি আলাই ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের ওই মধ্যকালের একজন উঁচু মাপের একজন বুজুর্গ ছিলেন, আবেদ ব্যক্তি ছিলেন এই জুরাইজ রহমাতুল্লাহি আলাই। জুরাইজ তিনি একটা জঙ্গলের মধ্যে যাইয়া মানুষ যেখানে নাই একা এক জায়গায় যাইয়া ইবাদত খানা বানাইয়া সেখানে ইবাদত করতেছিল। জুরাইজ রহমাতুল্লাহ আলাই আল্লাহর ইবাদতের এত পাগল, দুনিয়ার কোনো চিন্তাই নাই, দুনিয়ার কোনো খেয়াল তার মধ্যে নাই, শুধু মালিকের গোলামি নিয়েই ব্যস্ত, নফল ইবাদত নিয়েই ব্যস্ত। হঠাৎ করে জুরাইজের মা একদিন জুরাইজকে কি যে কোনো এক প্রয়োজনে জুরাইজকে ডাকার জন্য ওই জঙ্গলে ইবাদত খানার দরজায় চলে গেল। দরজার সামনে দাঁড়াইয়া তাকায়া দেখে জুরাইজ রহমাতুল্লাহ আলাই নফল নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। মা এবার ডাক দিয়া কয়, বাবা জুরাইজ, এই জুরাইজ আমি মা তোমাকে ডাকতেছি, আমি মায়ের প্রয়োজন তোমাকে দরকার। জুরাইজ রহমাতুল্লাহ আলাই নামাজে দাঁড়াইয়া একবার চিন্তা করে, আল্লাহ একদিকে তোমার নামাজ, আয় আল্লাহ আর একদিকে আমার মার জবানের ডাক, আমি কি তোমার এই সেজদাটাকে নামাজটাকেই প্রাধান্য দিব, আল্লাহ না আমার মায়ের ডাকে সাড়া দিব। ওরে মুসলমান শরিয়াত কি বলছে শুনে নাও, ও কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবাজিরা ইসলাম কি বলছে শুনে নাও, ইসলাম বলছে যুবক আল্লাহর হুকুম ফরজ নামাজ বাদ দিয়া নামাজের ফরজ নামাজের পরে কোন নফল ইবাদতে যদি তুমি দাঁড়ায় যাও, নফল নামাজে দাঁড়ায় গেছো এমন সময় তোমার পিতা এবং মাতা যদি ডাক দেয়, এই সন্তান আসো তোমাকে প্রয়োজন,
তোমার ওই নফল নামাজ ছাইরা মা বাবার ডাকে সারা দেওয়া তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। হয়তো জুরাইজ রহমতুল্লাহ আলাইহির এটা জানা ছিল না, যার কারণে তিনি আল্লাহ পাকের ইবাদতটাকে গুরুত্ব দিয়েছেন, নফল ইবাদতটাকে গুরুত্ব দিয়েছেন। অথচ মায়ার নবী কি বলছে শুনে নাও, আল্লাহর নবীর এক দিয়া কম্মত্রি, আরে তোর মন চায় ওই হিরাজিল বাইতুল ফালা জামে মসজিদে যাইয়া জুমার দিন হুজুরের বয়ান শোনার জন্য তোর খুব মন চায়, খুব ভালো লাগে, আগে আগে মসজিদে যাবি, তুই বড় নিয়ত কইরা ফালাইছো, কিন্তু তোর ঘরের মধ্যে তোর মা অসুস্থ, আরে তোর বাবা অসুস্থ, খেদমত করার কেউ নাই, আল্লাহর নবী ডাক দিয়া কা উম্মত শুনে নে, আরে ওই যে বাইতুল ফালা জামে মসজিদে যাইয়া বয়ান শুইনা, যতটা তুই উপকৃত হবি, যতটা সব অর্জন করবি, আমার আল্লাহ আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিছে, এরে বান্দা তোর ওই জোয়া বয়ান শোনার দরকার নাই, জুমার বয়ান পরে শুনবি, তোর মায়ের খেদমত আগে কর, কারণ তোর মা অসহায়, খেদমত করার কেউ নাই, মায়ের খেদমতে লাইগা যদি ঘরের মধ্যে থাক, আল্লাহ বলে হুজুরের বড় হুজুরের জুমার বয়ান শোনার সব আল্লাহ তাআলা তোমার ঘরে বসে শোনে, শোনার সব দিয়ে দিবেন। শুধু বয়ান নাই, এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ নবী আরো কত মারাত্মক কথা বলেছেন মা বাবার খেদমতের ব্যাপারে। এরে যুবক ভাই, তুমি জুমার দিন জুমার মসজিদে আইসা নামাজ পড়বা, এটাই স্বাভাবিক, কিন্তু যুবক তোমার ঘরে তোমার মা বড় অসুস্থ, তোমার বাবা বড় অসুস্থ, মায়ের খেদমত করার কেউ নাই, কেউ নাই, বাবার খেদমত করার কেউ নাই, যুবক রে আল্লাহর নবীর এক দিয়া কা উম্মত রে, তুই জুমার নামাজে মসজিদে যাওয়া লাগবে না, তোর মা যদি তোর মাকে রাইখা তুই জুমা গেলে মার যদি ক্ষতি হয়, নবী কয় তোর মসজিদে যায় জুমা আদায় করার দরকার নাই, আমি আল্লাহ পাক রব আল্লাহ ডাক দিয়া কা ও বান্দা, আমার নবীর মাধ্যমে আমি জানায় দিলাম, তুই ঘরে বৈশা নামাজ আদায় কর, আমি আল্লাহ জুমার সওয়াব তোর ঘরে বসেই আমি আল্লাহ দান করে দিব। শুধুমাত্র মা বাবার খেদমতের বরকতে আল্লাহু আকবার, জুরাইজ রহমাতুল্লাহি আলাই মার ডাকে সারা দেন নাই, তিনি নামাজের মধ্যে কাটাইয়া দিলেন, মার মনে কষ্ট পাইয়া গেলেন, মা ওই দিন চলে গেলেন বাড়িতে, দ্বিতীয় দিন মা আবার আইসা ডাক দিয়া কা জুরাইজ, বাবা জুরাইজ আমি তোমার মা, তোমাকে আমি ডাকতেছি, জুরাইজ নফল নামাজে দাঁড়ায় গেছে, জুরাইজ রহমাতুল্লাহ আলাই চিন্তা করে, একদিকে আমার নামাজ অন্যদিকে আমার মায়ের ডাক, আমি কোনটা করব, জুরাইজ রহমাতুল্লাহ আলাই মার ডাকে সারা দেন নাই, তিনি নামাজের মধ্যে কাটাইয়া দিলেন, মা দ্বিতীয় দিনও মন খারাপ কইরা মা বাড়িতে চলে গেল, তৃতীয় দিন মা আইসা তাকায়া দেখে আজ ছেলেটা নামাজে দাঁড়ায় আছে, মা দরজার সামনে দাঁড়ায় বলে বাবা জুরাইজ আমি মা বহু দূর থেকে পায়ে হেঁটে হেঁটে এসেছি, বাবারে আমি মায়ের ডাকে সারা দে, আমি মা তোকে খুব প্রয়োজন, এই জন্য আমি মা ডাকার জন্য আসছি, জুরাই চিন্তা করে একদিকে নামাজ অন্যদিকে আমার মায়ের ডাক, আমি কোনটাকে প্রাধান্য দিব, তিনি মা নামাজটাকে প্রাধান্য দিছে, মার ডাকে সারা দেয় না, মার মনে কষ্ট লাগিয়া গেছে, তিন দিন পর মা বদদোয়া দিছে, আল্লাহ এটা কেমন বুজুর্গ মার ডাকে সারা দিতে পারে নাই, আয় আল্লাহ ও মালিক আমার সন্তানকে এক এক করে আমি তিন দিন পর্যন্ত ডাকলাম, আমার সন্তান আমি মায়ের ডাকে সাড়া দেয় নাই, আমি মার মনে কষ্ট লাগিয়া গেছে, ও আল্লাহ আমার সন্তানকে তুমি একটা বদকারী একদম বদকার নারীর পাল্লায় না ফালাইয়া তুমি আমার সন্তানকে মরণ দিও না, মার বদদোয়া কবুল হয়ে গেছে, এরে যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা ও পদ্মার আড়ালের মা, মার দোয়া কেমনে বদদোয়া দোয়াও কবুল হয়ে যায়, বদদোয়াও কেমনে কবুল হয়ে যায়, মা
সন্তানের জন্য যখন এই বদ্দোয়াটা করলেন, এ যুবক ভাই বাংলার জমিনে দেখবা কিছু আল্লাহর বান্দা যদি আল্লাহর গোলামিতে কাটায়, আরে কিছু লোক আছে তারা আল্লাহর গোলামি করে না, তবে ওই লোকটার পিছনে লাগা যায়, লোকটার ভালো দেখতে পারে না। একটা লোক ভালো থাকলে তার কাছে ভালো লাগে না। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি যখন ইবাদত করে 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 দিন দিন তার নামটা এলাকায় প্রচার হয়ে গেছিল, কিছু দুষ্ট যুবকের কাছে এটা ভালো লাগে নাই। যুবক চিন্তা করলো কিভাবে ওকে দাবানো যায়, কিভাবে নিচে নামানো যায়, ওদিকে তো মার বদদোয়া লাইগা গেছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যুবকদের মাথায় এমন কিছু ঢোকার পরে যুবকরা একজন বদকার নারীকে তারা টাকা পয়সা খাওয়ায় রেডি করলেন, যে এই বুজুর্গ এই লোকটাকে যেভাবেই হোক বেইজ্জতি করতে হবে, এটা তোমার দায়িত্ব, টাকা যা লাগে আমরা দেব। নারী তো রাজি হয়ে গেল। এবার সুন্দরী নারী সুন্দরভাবে সাইজা গুইজা জুরাইজ রহমতুল্লাহ আলাইহির ইবাদতখানায় যায় হাজির হয়ে গেছে। জুরাইজকে আকৃষ্ট করার জন্য নিজের যত প্রকার সাজার দরকার সাইজা চলে গেছে, কিন্তু মুসলমান আল্লাহর গোলাম যারা আল্লাহর পাগল, দুনিয়ার কোন কিছু সৌন্দর্য তাদের সামনে ওগুলা কিছুই না, ঠিক কি না? যাদের নজরে একবার মালিক আল্লাহর শুধু সুন্দর সৌন্দর্য একবার লেগেই যায়, দুনিয়ার কোন সৌন্দর্য তাদের চোখে ওটা খায় না। এবার বুজুর্গ আল্লাহওয়ালা ইবাদতে কাটায়, নারী কোনোভাবেই আল্লাহওয়ালা বুজুর্গ জুরাইজ রহমাতুল্লাহ আলাইকে আকৃষ্ট করতে পারে নাই, গুনার কাজে জড়িত করতে পারে নাই। এখন চিন্তা করে, না না এমনি যেহেতু পারি নাই, অন্যভাবে করতে হবে, পদ্ধতি ঘুরাই দিতে হবে। পাশেই ছিল একজন রাখাল, ওই রাখাল ব্যক্তিকে যাইয়া তাকে খারাপ কাজের প্রস্তাব দিয়েছে। রাখাল সুন্দরী রমণীকে পাইয়া এই জঙ্গলের মধ্যে নির্জন নিরিবিলি নীরব একটা জায়গা পাইয়া রাখাল সুবর্ণ সুযোগ ছাড়ে নাই, তার সাথে গুনাহের কাজে জড়িত হয়ে গেছে, নাউজুবিল্লাহ জিনায় লিপ্ত হয়ে যাওয়ার কারণে, ওই রাখালের জিনায় লিপ্ত হওয়ার কারণে মহিলার পেটে বাচ্চা চলে আসছে। এখন বাচ্চা দিন দিন যখন বড় হয় এভাবে তার পেটের অবস্থাও মানুষের চোখে বইরা গেল, এলাকায় ঘুরে ঘুরে প্রচার করে ফেলতেছিল, তোমরা যারা এই জঙ্গলে বুজুর্গ, যাকে বড় বুজুর্গ বলো আল্লাহওয়ালা বলো, এই জুরাই আরে দিনের বেলা ইবাদত করে, রাতের বেলা হইলে খারাপ কাজে জড়িত হয়, এই যে আমার পেটে একটা বাচ্চা দেখো, এটা হলো এই বুজুর্গের ফসল, বন্যা নাউজুবিল্লাহ এই বুজুর্গের কাজ, মুসলমান আল্লাহর গোলাম আসলে তো বুজুর্গ এমন কাজ করে নাই, মার বদদোয়া কাজে লাগা গেছে, জোরে কণ্ঠে কি না? এবার তো বাবাজিরা বাচ্চা প্রসব হওয়ার পরে, এখন তো সন্তান ছেলে সন্তান দুনিয়ায় এসেছে, এখন যুবক এলাকার যুবকরা দুষ্ট যেহেতু মহিলাই প্রচার করেছে, এই সুবর্ণ সুযোগ পাইয়া সবাই জঙ্গলে যাইয়া দলবল সহ জুরাইজ রহমাতুল্লাহ ঘালার উপর আক্রমণ শুরু করে দিল। ডাক দিয়া কয়, এই যে বুজুর্গ, তুমি বুজুর্গগিরি ভাব দেখাও আর তুমি এই কাজ করো। বলে, ভাই আমি কি করলাম, আমি তো কিছু করি নাই। বলে, তুমি অমক নারীর পেটের মধ্যে বাচ্চা তোমার, এই কথাটা বইলা? জুরাইজ রহমাতুল্লাহ আলাই প্রশ্নের জবাব দিতে পারে নাই, কোনো কথা শুনে নাই, তার জবান থেকে কথা বের হওয়ার আগেই তারা অত্যাচার শুরু করে দিয়েছে। প্রথমে তারা তার ইবাদতখানাকে ভেঙ্গে মাটির সাথে মিশাইয়া দিয়েছে, দ্বিতীয়ত জুরাইজ রহমাতুল্লাহ আলাইকে তার শারীরিকভাবে তাকে অত্যাচার করেছে। অত্যাচার করার পরে মারতে মারতে তারা ক্লান্ত হওয়ার পর জুরাইজ রহমাতুল্লাহ আলাইকে, ভাই তোমরা আমাকে কেন মারছো এইবার একটু খুলে বলো, কয় তুমি এই নারীর সাথে অপকর্ম করেছো? জুরাইজ রহমাতুল্লাহ আলাই বলে, না না নাউজুবিল্লাহ এমন কাজ আমি আস্তাগফিরুল্লাহ আমি করি নাই। বলে, এই বাচ্চাটা আসলো কোথার থেকে? কয়, না না এমন কাজ আমি করি নাই। তাইলে একটা কাজ করো, তোমরা যে দাবি করো যেই বাচ্চাটা আমি জুরাইজের সন্তান, ওই বাচ্চাটাকে আমি জুরাইজের সামনে হাজির করো। এবার হাজির করা হইল, এবার জুরাইজ রহমাতুল্লাহ আলাই বুজুর্গ উজুটা বানাইয়া দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে, ওরে আকাশের মালিক আমার আল্লাহ, ও আল্লাহ
তুমি তো জানো আমি গুনাহ করি নাই, এই গুনার সাথে আমি জড়িত ছিলাম না। মানুষ আমাকে আল্লাহওয়ালা ভাবত, আয় আল্লাহ টুপি মাথায় দিয়া দাঁড়িয়ে রেখা ইবাদত বন্দেগী কাটাইলাম, ও আল্লাহ তুমি যদি এখন সত্যটা প্রকাশ না করো তাহলে ইসলামের ক্ষতি হবে, টুপিওয়ালার ক্ষতি হবে, আমাদের মতো ইবাদতকারীদের ক্ষতি হবে, ইসলামের বদনাম হবে, আল্লাহ এটা চাই না। আসল রহস্যটা তুমি সবার সামনে প্রকাশ করে দাও, এই কথাটা বইলা আল্লাহর কাছে দোয়া কইরা। যুবক জুরাইজ রহমতুল্লাহ আলাই ওই শিশু বাচ্চার পেটের মধ্যে হালকা মৃদুভাবে আঘাত করেছেন, আঘাত কইরা ডাক দিয়া কয়, এরে বাচ্চা তুই বল তোর পিতা কি আমি না অন্য কেউ? এরে মুসলমান কিতাবে আসছে জুরাইজ রহমাতুল্লাহ আলাই সামান্য আঘাত করে প্রশ্ন করার সাথে সাথে শিশু বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। শিশু বাচ্চা এবার ডাক দিয়া কয়, আসলে আমার পিতা তো এই জুরাইজ নয়, আমার পিতা হলো অমক এলাকার অমক রাখাল। সুবহানাল্লাহ, মুসলমান আল্লাহর গোলাম, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম যুবকরে মা বাবার দোয়াও কাজে লেগে যায়, মা বাবার বদ্দোয়াও কারেন্টের মতো কাজে লেগে যায়। যাদের আব্বা আম্মা আছে বেশি বেশি করে আমরা খেদমত করব। নবী বলাল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ, মার পায়ের নিচে জান্নাত, বাবার মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুলাতে হজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ, আপনি হজে যান, একটা টাকা যদি আপনার হারাম থাকে হজ তো কবুল হবে না, কিন্তু মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে একবার তাকান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ দৈনিক যদি 100 বার তাকাই? আল্লাহর নবী ডাক দেখাও, সাহাবীরা দৈনিক যদি 100 বার তাকাও 100 কবুলতি হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। এজন্য মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাই, কিন্তু আমরা তো কপাল পুড়ে গেছে, স্ত্রীর চেহারার দিকে যতটা মহব্বতের নজরে তাকাই মা বাবার চেহারায় তাকাই না, বরঞ্চ স্ত্রীর কান কথা শুই না, মা বাবার চেহারার দিকে আরো চোখ ধরে গরম করে তাকাই, ঠিক কি না? ভাইয়ার আমার এমনটা করা যাবে না। এজন্য মা বাবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো মা বাবা, সবচেয়ে বাড়ির দামি নিয়ে আমার। এজন্য মা বাবা যদি আপনার, তারা যদি বেনামাজিও হয়, মা যদি বেপর্দা বেআমলওয়ালাও হয়, সন্তানের জন্য বদদোয়া করলে কাজে লাগে, মা যদি বেপর্দাওয়ালাও হয় বেনামাজিও হয় তারপরে কিন্তু সন্তানের জন্য দোয়া করলে ওটাও কাজে লাগে। এজন্য ভাই মা বাবার মনে কষ্ট দিয়েন না, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলুন আমিন। ভাইয়েরা আমার।